দেখুন আজকে রবিবারের বাজার একটু মাংস না হলে হয় তাই আজকে রান্না করব ঝাল ঝাল মুরগির মাংস মাংস কিনে দিয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন ঠ্যাং আছে মেটে আছে রাল আছে সবকিছু মিলিয়ে আজকে ঝাল ঝাল মুরগির মাংস রান্না করব আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এমনি অনেকটা দেরি হয়ে গেছে তাই ছেলে আগে থেকে আলুটা ভিজে রেখে দিয়েছে দেখুন তো বড় বড় মাংস আলু গরম হয়ে গেছে ফোড়ন দেবো ফোড়নের জন্য দেখুন গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে দেবো এরকম ঝিমি করে পেঁয়াজ কুচে নেওয়া আছে পেঁয়াজটা পেস্ট করলাম না কুচিয়ে দেবো এখন কুচানো পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো এখানে আদা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অল্প পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা রাতে কষানো হয়ে গেছে এখন দেবো লবণ এক চামচ লবণ মশলাটা সুন্দর করে কষা হবে মশলা যত সুন্দর কষা হবে মাংস টেস্টটা তত সুন্দরই লাগবে মশলা যত সুন্দর কষা হবে মাংসটা কিন্তু ততই ভালো হবে মশলা কষানো হয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেওয়া হয়েছে ভালো করে কিছুক্ষণ কষাবো কষিয়ে নিয়েছি ভাজা আলুগুলো এখন দিয়ে দেবো আলুগুলো একটু আগে দিলে আলু টেস্টটা ভালো হয় তখন একটু আলু দিয়ে মাংস কিছুক্ষণ কষানো হবে আলু খেতে দেখুন আলুটা দিয়ে দিয়েছি এখন কুচানো টমেটোগুলো দিয়ে দেবো সব কিছু ভালো করে আলু কিছুক্ষণ কষিয়ে নেবো কি খাবি মুরগির বড়া মুরগির পকোড়া খাবে যে মুরগির বড়া বলে মুরগির বড়া আরো কিছুক্ষণ কষানো হবে যত সুন্দর কষানো হবে তত মাংস খেতে ভালো হবে ঝাল ঝাল মুরগির মাংস হালকা হালকা জল দেবেন জল দিয়ে কষাবেন কোনো অসুবিধা নেই হালকা জল দিয়েছি আবার আমি কষাচ্ছি আরো বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবো ঠিক আছে এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখুন পরিমাণ মতন জল দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা বেটেছি কিছুটা ফোড়নে দিছি না কিছুটা বেটেছি এই গোটা গরম মশলা মাংসের কাছে দিলে মাংসটা টেস্ট কিন্তু দারুণ দিয়ে দেবো ঝোল আমাদের রান্না করা হয়ে গেছে লাল লাল মুরগি মাংসের ঝাল ঝাল ঝোল মুরগি মাংসের ঝোল আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে